আজি আমার যে ডিস্ট্রিক্ট লেভেল প্রোকিউরমেন্ট মিটিং র আজি এটি মিটিং আমি করেছি এবং বহুত সুস্থরে বহুত কোঅপারেশন রে সেই মিটিং সমস্ত অ্যাটেন্ড করছেন এবং বহুত সুস্থরে মিটিং র নিষ্পত্তি মধ্যে হয়েছি। আমি আজি মিটিং রে এটা নিষ্পত্তি করিলা কি আমার জেলার মন্ডি 25 নভেম্বর কু খুলিব অটবিরা এবং ভেদেন, 28 নভেম্বর বরগড়ে মন্ডি খোলা হব এবং রিমেইনিং যে ব্লক গুড়িক রহিলা সেটি 1 ডিসেম্বর মন্ডি খোলা হব। এবং আমার এটি দিস টাইম আমি পারচেজ সেন্টার ইনক্রিজ করেছি, যেটি লোক মানে আমাকে ডিমান্ড দিয়েছিলে কি আমাকে পারচেজ সেন্টার সেই জায়গায় দিয়া যাও বিকজ তাঙ্কু ডিস্টেন্স বেশি হচ্ছে, তো সেই সব রিকোয়েস্ট কু ইনক্লুড করিকি আমার টোটাল 207 পারচেজ সেন্টার আমি অলরেডি ফাইনাল করে সারিছি। আহরি তিনটার রিকোয়েস্ট আজি আজি আমি সেটা আমি পাইছি, সেটা আমি পুনি ফিজিবিলিটি দেখিবা এবং সেটা যদি ওকে হয়ে যাব তাহলে টোটাল 210 পারচেজ সেন্টার আমি অপারেট করিবা। 58 প্যাকস এবং 27 SHGs এথর পার্টিসিপেট করছেন, সো ইট ইজ এ হিউজ এক্সারসাইজ। গভর্নমেন্ট তরফ কিছু নয় স্টেপস বি ইন্ট্রোডিউস করা হয়েছে, টোকেন ভ্যালিডিটি আমি এক্সপেক্ট করুছু কি 30 ডেজ আমি পাইপারিবা এথর, এবং IVRS সিস্টেম গোটে ইন্ট্রোডিউস করা হয়েছে যা ভিতরে চাষী মানে ফোন করলে তাঙ্কো জমি রেজিস্ট্রেশন রু আরম্ভ করি কি টোকেন কেতে তাঙ্কো মিলুছি, টোকেন রো ভ্যালিডিটি কেবে আছি, কেবে সরিব, এই সবু ইনফরমেশন সেমানে পাই পারিবে। IVRS সিস্টেম আই থিঙ্ক উইল ইজ এ ভেরি ইম্পর্টেন্ট ইন্টারভেনশন বিকজ সবুবেড়ে আমার গোটে কমপ্লেন থিলা কি চাষী ভাই মানে জানি পারু নাথিলে কি তাঙ্কো কেতে জমি রেজিস্ট্রেশন হেইছি এবং কেতে টোকেন তাঙ্কো আসিব, বাট এইথর সেমানে অগ্রিম সেটা জানি পারিবে। এবং যেতেবেড়ে টোকেন রো ভ্যালিডিটি রহুছি সেতেবেড়ে রিপিটেডলি চাষী ভাই মানুষ রেজিস্টার্ড মোবাইল নম্বরে মেসেজ মধ্যে আসিব রেগুলার ইন্টারভেলস রে, সো ফর এক্সাম্পল যদি টোকেন 30 ডেজ র ভ্যালিড আছে তাহলে 30 ডেজ রে মিনিমম 2-3 থর মেসেজ সে চাষী ভাই পাখে আসবে তাঙ্কো রিমাইন্ড করাইবা পাই কি তাঙ্কো টোকেন এই ডেটরে ল্যাপস হেবাকু যাউছি এবং সে শীঘ্র তাঙ্কো ধান মন্ডি কু নেই যাওন্তু। এটা ছাড়া আমার যে মন্ডি হ্যান্ডলিং আছে সেটা মিলার্স সে মানে করিবে, সেটা সমস্ত মিলিত ভাবে ডিসাইড করেছেন বিকজ প্যাক্স সেমানে কহুছেন তাঙ্কো পাখে সে ক্যাপাসিটি নাহি, সো মন্ডি হ্যান্ডলিং উইল বি ডান বাই দি মিলার্স। এবং মু আশা করুছি সমস্ত মিশিকি বহুত সুস্থ ভাবে আমি ধান কিনি পারিবা এবং ম্যাক্সিমাম যেমিতি আমার চাষী ভাই মানুষ অসুবিধা হব না সেটা আমি দেখি পারিবা এবং সমস্ত ফেসিলিটি করিবা। মিটিং রে বহুত চাষী আর বর্জন করছেন এবং তাঙ্কর অভিযোগ রয়েছে পূর্ব সবটা করোনার ঘটনা হল এবং অফলাইন মিটিং করা যাবে বলে সে আজ বর্জন করছে, বিনা চাষীকে নিয়ে মিটিং কেমন সম্ভব হবে? নেই দেখুন আমার যে 5 রিপ্রেজেন্টেটিভস আছেন DLPC কমিটি রে সেমানে রিসিভ করেছেন মিটিং র নোটিফিকেশন এবং সেমানে রিসিভ করিকি সেমানে আসি নাহান্তি সেটা অত্যন্ত দুঃখের কথা, এবং যেহেতু সেমানে আজি আসি নাহান্তি তাঙ্ক সঙ্গে আমি টিউজডে আউথরে মিটিং রে বসিবা এবং তাঙ্ক যা বি অভিযোগ আছে যা বি ডিমান্ড আছে সেটা মু পার্সোনালি শুনিবি। মন্ডে উই ওয়ান্টেড টু ডু বিকজ মন্ডে আপন জানিছন্তি গোটে হেই পারে কি গোটে স্ট্রাইক হবো সেটা গোটে পসিবিলিটি আছে, তো সেটা উই ডোন্ট ওয়ান্ট কি চাষী ভাই মানে রাস্তায় হইরান হবে কি বিকজ অফ ভেরিয়াস পলিটিক্যাল ইস্যুস তাঙ্ক রাস্তায় কোনো প্রকার বাধা আসিব কি তাঙ্ক গাড়িরে কেহি আটকাইব সেথিপাই মন্ডে উই আর নট কিপিং ইট, টু বি শিওর দ্যাট আমি সুস্থরে মিটিংটা করিপারিব টিউজডে উই আর কিপিং দ্যাট মিটিং এবং টিউজডে মু সমস্ত চাষী ভাই মানুষ সঙ্গে বসিবি তাঙ্ক যা বি অসুবিধা আছে যা তাঙ্ক ডিমান্ড আছে সেটা আমি শুনিবা এবং গাইডলাইন্স ভিতরে যা হেইপারিব সেটা ডেফিনেটলি। মু আশা করছি দেখা যাব না বিকজ এথর টার্গেট বি অগ্রিম পলাই আসিব এবং টোকেন যেটা ভ্যালিডিটি আছে সেটা আমি আশা করছি আমি 30 ডেজ পাই পারি। গত বর্ষ নভেম্বর 5-7 তারিখ এমনি খুলেছিলাম মন্ডি, এথর যে 25 তারিখ খোলা যাবে অলরেডি কোনো চাষী মানে নেই। এথর দুইটা কথা আছে, ফার্স্ট অফ অল তো আপনি জানিছেন গোটে মরুডি সিচুয়েশন বহু জায়গায় হয়েছি সেথিপাই লেট যেহেতু রেন হেলা বহু চাষী ভাই মানে লেটরে ধান লগাইছেন, তো যেটি লেটরে ধান লগাইছেন সেমানে হারভেস্টিং বি লেটরে হি করিবে এবং আপনার ক্যানাল পানি বন্ধ হব অরাউন্ড 12-15 নভেম্বর। কেনাল পানি বন্ধ হেলা পরে অরাউন্ড 7-8 দিন পরে যাই কি গাড়ি ভিতরে পশি পারুছি কর হারভেস্টিং, তো আমি যদি আগুরে খুলে দেবা তাহলে টোকেনটা ল্যাপস হয়ে যাব এবং সেতিবেলে চাষী ভাই মানে হয়রান হবে, সেতিপাই সো দ্যাট ম্যাক্সিমাম চাষী টোকেন ভ্যালিডিটি পিরিয়ডে সুস্থ ভাবে ধান বিকি পারিবে আমি টিকে লেটরে মন্ডি খুলুছু, উই ডোন্ট ওয়ান্ট কি কাহার টোকেন ল্যাপস হয়ে যাও কি হয়রান হন সাফিসিয়েন্ট টাইম। মু ভাবুছি সমস্ত চাষী যাঙ্ক পাখে FAQ ধান আছে এবং যাঙ্ক পাখে ভ্যালিড টোকেন আছে তাঙ্ক ধান আমি ডেফিনেটলি কিনি পারিব। স্যার আপনি যাহা কহুছিলে মরুডি কোন কোন জায়গায় এবে পরিস্থিতি দেখা যাচ্ছে? মরুডি ডিক্লেয়ার কোনসি জায়গায় এবে যাই হেই নাই, বাট ইনিশিয়ালি যেতেবেড়ে স্টার্টিং সিজন থিলা যেতেবেড়ে ধান লগাইবার সিজন থিলা সেতেবেলে রেন রে ডিস্ট্রাকশন থিলা সময়রে বর্ষা হেই নাই কম বর্ষা হেইছি, তো সেটা টিকে অ্যাপ্রিহেনশন রহুছি কি সেমানে লেট ধান লগাইছেন দেরপর তাঙ্ক হারভেস্টিং লেট রে। থ্যাংক ইউ।